রেশন না পেয়ে বৈদ্যপাটি পুরসভার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ সাধারণ মানুষের। রেশন না পেয়ে বৈদ্যপাটি পুরসভার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো সাধারণ মানুষ। অভিযোগ, রেশন কার্ড থাকলেও মিলছে না রেশন, কাউন্সিলরদের কাছে গেলেও কোনো কাজ হয়নি, পুরসভায় গিয়ে কোনো উত্তর মেলেনি। রেশন না পাওয়ার প্রতিবাদে আজ বৈদ্যপাটি পুরসভার সামনে বিক্ষোভ দেখাতে থাকে সাধারণ মানুষ, পরে জিটি রোড অবরোধ করে। শ্রীরামপুর থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রেশনের জন্য কুপন দেওয়া হবে বলা হয়েছিল। বৈদ্যপাটি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা আজ পুরসভার সামনে এসে লাইন দেয়। যাদের রেশন কার্ড আছে তারাও রেশন পাচ্ছে না বলে অভিযোগ, আর যাদের রেশন কার্ড নেই তাদের কুপনের মাধ্যমে রেশন দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। রেশন ডিলারের কাছে গেলে কাউন্সিলরের কাছে যেতে বলছে, কাউন্সিলর পুরসভায় যেতে বলছে। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা। এখন নিয়ে কাল বাহানা করা যাচ্ছে না, যাবে না।